এবার আইরিশদের বিপক্ষে টি-20তেও দাপট দেখানোর পালা। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন বিভাগেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার বার্তা কোচ হাথুরু সিংহের। আমি কিছু টাকা পাঠিয়ে দিচ্ছি। শার্টটা কিনে নিস ভাই। ও ভাইয়া, এখন থেকে দেশে টাকা পাঠালে নগদই পাঠান। টিম বাংলাদেশের মর্যাদা এখন পেস বোলিং ইউনিট, ক্যামেরার লেন্স আর কোচিং স্টাফের নজর গতি সেনাদের ওপর। সাগরিকার সেন্টার উইকেটে টানা বল করে গেছেন তাসকিন, মোস্তাফিজ, হাসান মাহমুদ আর শরীফুল ইসলাম। অ্যালান ডোনাল্ড পর্যবেক্ষকের ভূমিকায়, কখনো ফিল্ডিং কোচ ম্যাকডোনাল্ড তো কখনো স্বয়ং হেড কোচ চন্ডিকা হাথুরু সিংহে দু চোখ ভরে দেখেছেন পেসারদের ছন্দ। ইংলিশদের বাংলা শিক্ষা দেওয়ার পর আরেকটি টি টোয়েন্টি সিরিজ। টি-20তে নতুন যুগের শুরু কিনা জানি না, তবে আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই, ব্যাটিং, বোলিং, ফিল্ডিং এমনকি টিম সিলেকশনেও। ক্রিকেটে কোনো ম্যাচই সহজ না, সিরিজটাও সহজ হবে না। প্রথম টি-20র একাদশে খুব বেশি চমক নেই, রিশাদ কিংবা জাকির আলীর অভিষেকের সম্ভাবনা কম। তাসকিন, মোস্তাফিজের সাথে তৃতীয় পেসার হিসেবে থাকবেন হাসান মাহমুদ কিংবা শরীফুলের একজন। যারা সুযোগ পাবে তাদের পারফর্ম করতে হবে, নয়তো আফিফের মতো পরিণতি, সতর্কবার্তা হাথুরু সিংহের। অবশ্যই আফিফ তার চেহারার কারণে না, পারফরমেন্সের জন্য বাদ পড়েছে। যে কেউ বাদ পড়লেই সেটা পারফরমেন্সের কারণে হবে, কখনো কখনো আবার কৌশলগত কারণও হতে পারে। আয়ারল্যান্ডের বিপক্ষে পাঁচ দেখায় তিনটিতে জিতেছে বাংলাদেশ, হেরেছে একটি, তবে দেশের মাটিতে মুখোমুখি প্রথমবার। গেল টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডকে হারানো আইরিশদের বড় প্রেরণা, তবে ওয়ানডে সিরিজে হারের ক্ষত ভুলে এই ফরম্যাটে উন্নতি করাটাই তাদের মূল লক্ষ্য। সপ্তাহখানেক আগে বাংলাদেশ বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়েছে, তাই সিরিজটা চ্যালেঞ্জিং হবে, তবে আমাদের জন্য সুযোগ টি টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের আরও প্রস্তুত করা, আমরা সেভাবেই এগোতে চাই। ম্যাচের আগের দিন অনুশীলনে আসেননি অধিনায়ক সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী মিরাজ ও নাসুম আহমেদ। ব্যাটারদের মধ্যে রনি তালুকদার, নাজমুল শান্ত, তাওহিদ হৃদয়রা বিগ হিটের প্র্যাকটিস করেছেন দীর্ঘক্ষণ। টি টোয়েন্টিতে এক নতুন বাংলাদেশ, যারা শুধু জয় নয়, প্রতিপক্ষকে দুমড়ে মুচড়ে দেয়। বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড জেনেছে এবার আইরিশদের বোঝানোর পালা। আশ্রিক রুদ্র, চ্যানেল টোয়েন্টি ফোর, জৌরামে চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।